आगामी 17 सितंबर, ये आने वाला सितंबर 17 को, आगामी 17 सितंबर, आने वाला सितंबर 17 को, 17 सितंबर 2023, डायमंड हार्बर एसजीओ माठे, ईस्ट बंगाल और मोहन बगान के बीच में फ्रेंडली मैच होगा, वो मैच खेलने के लिए मैं आ रहा हूँ, आमी थाकबो, अपनारा सबाई आसुन, खूब भालो लागबे। জীবন বাঁচানোর ক্ষেত্রে আমরা কাজে লাগাবো। আর এই খেলাটি মূলত সত্যি কথা বলতে মিথ্যা কথা বলে লাভ নেই, আমাদের ক্লাবের ক্রীড়া সম্পাদক বাকিগুলা খুবই অক্লান্ত পরিশ্রম করছে, মাঠ থেকে আরম্ভ করে এত আবহাওয়া প্রতিকূলের মধ্যে দিয়ে ওরই মাথা থেকে ফলপ্রসূ হিসেবে এই খেলাটা তৈরি করা হয়েছে আমাদের ডায়মন্ড হারবার এসডিও মাঠে ঠিক রবিবার বিকেল 4টার সময়। তাই এলাকার সকল ফুটবল প্রেমী মানুষদের কাছে এবং যারা ফুটবল ভালোবাসেন না তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আপনারা আসুন, আমাদের এই মহৎ উদ্দেশ্য সুস্থ থালাসেমিয়ার রোগীদের পাশে দাঁড়ান। আগামী দিন আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো, আর আপনাদের কাছে আমরা আলিমন ক্লাব বিগত দিনে যেরকম সাহায্য পেয়েছি ঠিক সেই রকমই সাহায্য পাই। আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সুস্থ থালাসেমিয়ার রোগীদের পাশে দাঁড়ান এবং সামান্য 100 টাকা হয়তো আপনার এমন কিছু সংসার খরচ হবে না, কিন্তু এই অনুদানটা আপনাদের অনেক কাজে লাগবে। ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ারদেরও দেখবেন এবং খেলার সাথে সাথে আপনারা এটাও দেখবেন যে দুস্থ খেলাসেমিয়াদের হাতে আমরা টাকা তুলে দেবো। আর যে সকল প্লেয়াররা আসছেন সেই সকল খেলোয়াড়রা মোহনবাগান স্কুলে একটা টাইম খুব ভালো খেলেছিলেন, বর্তমানে অনেকে খেলোয়াড় আছেন, সেই প্লেয়ারদের কিছু নাম আমাদের ক্রীড়া সম্পাদক বাকিগুলো আপনাদের কাছে তুলে এখন ও রহিম নবী, আলভিটো, মেহতাব হোসেন, ষষ্ঠী দুলে, অর্ণব মণ্ডল যা ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, দীপঙ্কর, মোহনবাগানে আসছে বেনসান, সুব্রত, সাবিক সত্যেন, তারপরে ইয়ে আমাদের যে দীপক মণ্ডল অর্জুন পুরস্কার পেয়েছে ফুটবলে, আমাদের আছে সুব্রত পাল অর্জুন পুরস্কার পেয়েছে ফুটবলে, এরা ভারতবর্ষের কিংবদন্তি প্লেয়ার সব রানিং। আমাদের সিলটন পাল আসছে, তিনসুক দেবনাথ আসছে মোহনবাগান, এরা একটা রানিং প্লেয়ার, ঠিক আছে, আপনারা আসুন, আমরা আপনাদের স্বাগত জানাতে প্রস্তুত, মাঠে কোনো সমস্যা নেই, আমরা মাঠ তৈরি করে একদম ওকে রেখেছি, এই মাঠে কোনো বৃষ্টি হলে কোনো প্রবলেম হয় না, আমাদের স্টেডিয়াম মাঠ যা পরিকাঠামো বৃষ্টিতে জল জমে না, খেলা ভালোভাবেই কমপ্লিট করতে পারবে। আমার নাম, আমি বাকিবুল্লাহ, ক্রীড়া সম্পাদক আলিমন ক্লাব। বলতে আমাদের ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে যে খেলাটা হচ্ছে আপনার মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলাটা, খেলাটা সত্যি কথা বলতে এরা তো আমাদের ভারতবর্ষের আইকন, তো এদের খেলাটা দেখা সত্যি খুব প্রয়োজন। এবং আমাদের এখনকার যে প্রজন্ম তাদের যারা খেলার সঙ্গে যুক্ত বা যারা খেলা ভালোবাসে তাদের একান্তভাবে দেখা প্রয়োজন বলে আমি মনে করি। এবং আমরাও তো টিকিট কেটেছি, আমার নাতিকে নিয়েও আমরা খেলা দেখতে যাব, যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন খেলা আমরা দেখতেই যাবো। টিকিটটা তো অবশ্যই কেটেছি, নাতিকে নিয়ে অবশ্যই যাবো মাঠে যত ঝড় বৃষ্টি হোক, এরা আমাদের ভারতবর্ষের আইকন, এদের খেলা দেখতেই হবে। এখনকার প্রজন্ম এদের খেলা দেখে অন্তত কিছুটা হলেও এরা এগিয়ে যাওয়ার একটা পথ অবলম্বন করবে, এটা আমার আশা। আপনার নাম? আমার নাম নিরঞ্জন দাস। এই প্রথম হচ্ছে গ্রামীণ মানুষ, এলাকার মানুষ খুব আনন্দিত, অর্থাৎ দেখতে যাবে। টিকিট কি কেটে কাটা হয়েছে আপনার? হ্যাঁ, টিকিট কেটেছি তো, টিকিট দেখবো, এই তো টিকিট কেটেছি, আমি জানি, আমার মতো অনেকে কেটেছে, অনেক অনেক।
ওটা বর্ষায় খেলা তো বর্ষায় খেলা তার জন্য ওর জন্য অনেক করি বর্ষা ওখানে যাই পারে আমরা যাচ্ছি কারণ টিকিট কাটা হয়ে গেছে অবশ্যই যাবো না তাই যে বর্ষার মধ্যে দিয়ে লোক কেমন হবে মনে হচ্ছে আওয়াজ খুব ভালো আওয়াজ খুব ভালো টিকিট কাটা রেডি ভালো প্রচুর দেখুন আর কি আশেপাশে সবাই আমাদের কাছে এসে চাইছে আমাদের কাছে পাঠিয়ে